28 নম্বর কি দেওয়া আছে দেখো, ডিডি এক্স অফ কি দেওয়া আছে বলো? 28 নম্বরে 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স, তাহলে এটা ডিরেক্টলি ইউ বাই ভি এর সূত্রে পড়ে গেছে, খেয়াল করছো? ভাগাকারে আছে না, তাহলে ইউ বাই ভি কী করবো আমরা? প্রথমে ভি স্কোয়ার নিচে হবে 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার, তারপরে 1 প্লাস কজ এক্স রেখে ডিডি এক্স অফ 1 প্লাস সাইন এক্স, তাই তো? সূত্রের মাইনাস, তারপর কী হবে? 1 প্লাস সাইন এক্স রেখে ডিডি এক্স অফ কী হবে? 1 প্লাস কজ এক্স। এখন জাস্ট ডিফারেন্সিয়েশন করে দেবো যেখানে যেখানে ডিডি এক্স আছে, তাহলে কি হয়? নিচে 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার, উপরে 1 প্লাস কজ এক্স রেখে 1 প্লাস সাইন এক্স, 1 কী হবে? 1 হয়ে যাবে জিরো, কনস্ট্যান্ট জিরো হয়ে যাচ্ছে, তাহলে ইনটু দিয়ে 0 প্লাস কজ এক্স, তাই তো? তারপর সূত্রের মাইনাস, এখানে 1 প্লাস সাইন এক্স তো আছেই, 1 কী হয়ে যাচ্ছে? 0 প্লাস কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন এক্স হয়, কথা কি বুঝতেছ? এবার জাস্ট গুণ করে দাও উপরে কী আসে দেখো, উপরে আসতেছে কজ এক্স ইন্টু 1, এই 0 তো চলে যাবে তাই তো? 0 চলে গেলে আমরা কী লিখতে পারি? কজ এক্স ইন্টু 1 মানে কজ এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, তারপর মাইনাসে 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 প্লাস করে দাও, তাহলে কী আসতেছে? সাইন এক্স আর হচ্ছে প্লাস সাইন স্কোয়ার এক্স হচ্ছে, বোঝা যায়? নিচে কী আছে? 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার আছে, রেখে দাও। তাহলে দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইকুয়াল টু কী আসতেছে? 1, তাহলে উপরে 1 প্লাস কজ এক্স প্লাস সাইন এক্স যা যা আছে লিখে রাখো, তাহলে অ্যান্সার হয়ে যাবে। দেখো তাহলে উপরে কী লিখতে পারতেছি? 1 প্লাস সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স হোল স্কোয়ার, এটি আমাদের অ্যান্সার, কথা কি বুঝছো? ডিফারেন্সিয়েশন শেষ হয়ে গেছে কিন্তু আমাদের এই লাইনে, এই যে এরপরে যে দুইটা লাইন করছে এই দুইটা কি সাজানো বা এটাকে সরলীকরণ করা বলা যেতে পারে। কত নম্বর অঙ্ক এটা? 28 করলাম না? হুম, এটাই অ্যান্সার, এরপরে আর কিছু করার নাই আর কি। এই লাইনে যেহেতু সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 জানার সূত্র বসাই দিবা। তারপরে কত আছে দেখো, 29টা আসে নাই একবারও, তোমরা বাসায় ট্রাই করবে, না পারলে আমি করে দেব। 30 নম্বর, কার কার কোনটা কোনটা প্রবলেম আছে একটু বলো, হ্যাঁ আমি সেটা করাবো। আচ্ছা 30 নম্বর, 30 নম্বরটা বোর্ডে আসছে অনেকবার, দেখো 30 নম্বর অঙ্কটা দেখো, এটা উঠানো হয়েছে? ৩০ নম্বরটা আমাদের বলতেছে যে এটা কজ এক্স মাইনাস কজ টু এক্স, কজ এক্স মাইনাস কজ টু এক্স, নিচে কি আছে? 1 মাইনাস কজ এক্স, 1 মাইনাস কজ এক্স, এটাকে সরাসরি ডিডি এক্স করে দাও, তাহলে ইউ বাই ভি এর সূত্রে কী আসতেছে দেখো, কজ 1 মাইনাস কজ এক্স হোল স্কোয়ার, এটা আসে না কি? নিচে ভি স্কোয়ার, ভি রেখে দাও, 1 মাইনাস কজ এক্স রেখে ডিডি এক্স অফ কী আসবে? কজ এক্স মাইনাস কজ টু এক্স, তারপর সূত্রের মাইনাস, কজ এক্স মাইনাস কজ টু এক্স রেখে ডিডি এক্স অফ কী হবে? 1 মাইনাস কজ এক্স, বুঝতে পারতেছ? এখন উপরে ডিফারেন্সিয়েশনের সূত্র যার যেটা সেটা লিখে দাও, তাহলে 1 মাইনাস কজ এক্স তো আছেই, কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কী হয়? মাইনাস সাইন এক্স, আর মাইনাস কজ টু এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কী হয়?
cos 2x কে ডিফারেন্সিয়েশন করলে sin 2x sin 2x হবে তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় sin 2x হলো 2x তো x না 2x কি না 2x কে আমি x চিন্তা করে নিছি ওটা তো x না অতএব এটাকে ডিফারেন্সিয়েশন করলে একটা 2 আসে ওটা সামনে গুণ করে দিলাম কথা কি বুঝছো এটাকে সূত্র হিসেবে মুখস্থ করার আমার দরকার নাই কিভাবে করছি আমি cos 2x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin 2x আসছে কিন্তু যাকে আমি x চিন্তা করছি সে তো x না তাহলে ওটাকে ডিফারেন্সিয়েশন করে এর সাথে কি করে দিব গুণ করে দিছি কথা কি বুঝছো এর পরের অধ্যায়ে এটা খুবই জরুরি হয়ে পড়বে এর পরের অধ্যায়ে এটা করতেই হবে এইভাবে তাহলে আগে থেকে এটা শিখে রাখি আমরা এটাকে চেইন রুল বলে মাইনাস কি আসতেছে দেখো cos cos x minus cos 2x রেখে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে প্লাস sin x আসতেছে কিভাবে বলো তো 1 হয়ে গেছে 0 cos 2 cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x আসে অতএব মাইনাস মাইনাস প্লাস sin x আসছে 1 টা 0 আমি আর লিখি নাই তাহলে নিচে কি আছে 1 মাইনাস cos x হোল স্কয়ার উপরে গুণ করার পরে যোগ বিয়োগ মানে যোগ বিয়োগ গুণ যা যা আসে কাটাকাটি করে দিতে হবে পারবা না জাস্ট উপরে গুণ করে সাজায় লিখতে হবে পারা যাবে ডিফারেন্সিয়েশনের কাজ এখানেই শেষ এখন কাজ কি এই এই দুটা দিয়ে এই দুটাকে গুণ করব এই sin x দিয়ে এই দুটাকে গুণ করব গুণ করার পরে এই যে এখানে আর এখানে দেখো sin x cos x আছে এইখানে sin x এই cos x এর সাথে গুণ হয়ে মাইনাস sin x cos x হবে বুঝতেছো আর এখানে sin x আর cos x গুণ হয়ে প্লাস sin x cos x হবে কাটাকাটি যাবে যোগ বিয়োগে কাটাকাটি যাবে পারবা না এখন বুঝতেছো এইটুকু ভাষায় করবা জাস্ট সিম্পলিফাই করা এরপরে দেখো 32 নম্বরটা বোর্ডে আসছে দিনাজপুর বোর্ড 10 এ আসছে 32 নম্বরটা 32 নম্বরে কি আছে বলো 1 minus tan x divided by 1 plus tan x তাহলে ddx of 1 minus tan x divided by 1 plus tan x এই আকারে আছে না এভাবে আছে তাহলে এই অবস্থায় রেখে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে দেখো 1 প্লাস tan x রেখে দিলাম সরি 1 প্লাস tan x হোল স্কয়ার কারণ v স্কয়ার নিচে বসলো তাহলে 1 প্লাস tan x v টাকেই তো রাখতে হবে তাহলে 1 প্লাস tan x কে রেখে ddx অফ 1 মাইনাস tan x বুঝতে পারতেছো মাইনাস সূত্রের তারপরে 1 মাইনাস tan x রেখে ddx অফ 1 প্লাস tan x এখন ডিফারেন্সিয়েশন করে ফেলি আমরা তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি আসতেছে দেখো 1 প্লাস tan x রেখে দাও 1 প্লাস tan x রেখে 1 কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 0 tan x কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x অতএব এখানে আমরা মাইনাস sec স্কয়ার x পাবো কথা কি বুঝতেছো মাইনাস সূত্রের তারপরে 1 মাইনাস tan x জাস্ট tan x আছে থাকলো 1 মাইনাস tan x এটা রেখে ddx অফ 1 0 হয়ে যাবে tan x কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x হবে এখানেও বুঝতে পারতেছো নিচে 1 প্লাস tan x হোল স্কয়ার রেখে দিলাম এখন সিম্পলিফাই করা খুবই সহজ দেখো উপরে দুইজনের কাছে কি কমন আছে sec স্কয়ার x কমন আছে কিনা আছে তাহলে আমরা এখানে কি পাচ্ছি বলো মাইনাস গুণ হওয়ার কারণে মাইনাস 1 মাইনাস tan x এরকম আছে না এইখানে আবার আছে মাইনাস তাহলে কি হবে মাইনাস 1 প্লাস tan x হচ্ছে বুঝতে পারছো sec স্কয়ার x টা সিম্পলি কমন নিছি নিচে 1 প্লাস tan x হোল স্কয়ার আছে থাকলো তো এখন tan x এবং tan x যোগ বিয়োগে কাটা যায় উপরে আমরা কি পাচ্ছি তাহলে বলো মাইনাস 2 sec স্কয়ার x আসতেছে নিচে কি আসছে 1 প্লাস tan x হোল স্কয়ার এভাবে রেখে দাও 1 প্লাস tan x হোল স্কয়ার এইটি আমাদের অ্যান্সার এখন আরেকটা জিনিস আমি একটু বলে দেই ডিফারেন্সিয়েশনের অঙ্ক আমি এই যে এখানে যে ডিফারেন্সিয়েশন করছি এখানে ডিফারেন্সিয়েশন এখানেই কিন্তু শেষ এরপর আমি সিম্পলিফাই করতেছি তাই না এখন তুমি মনে করো একটা অঙ্ক করলা
অঙ্কটা হুবহু অ্যান্সারের সাথে মিলল না বইয়ের অ্যান্সারের সাথে, তাহলে কনফিউজড হওয়ার কিছু নাই, কারণ একই অঙ্ক একাধিক পার্সন একাধিকভাবে করতে পারে। কীভাবে করতে পারে দেখো, এদিকে সবাই একটু খেয়াল করো, এই অঙ্কটাকে এম যদি শুরুতেই এই ওয়ান মাইনাস ট্যান এক্স ওয়ান প্লাস ট্যান এক্স আছে, ট্যান এক্সকে সাইন এক্স বাই কজ এক্সে ভাঙতাম, তাহলে কিন্তু এটা সাইনে চলে যেত, টোটালি ডিফারেন্ট একটা অঙ্ক হইতো। কথা কি বুঝতেছো? উপরে হইতো কজ এক্স মাইনাস সাইন এক্স, নিচে হইতো কজ এক্স প্লাস সাইন এক্স, তাহলে সেই অঙ্কটার অ্যান্সার সাইন কজ দিয়ে আসতো, ঠিক কিনা? কিন্তু এই অ্যান্সারটা আর সেই অ্যান্সারটা কি আসলে এক? আপেক্ষিকভাবে এক না, দেখতে একরকম না, কিন্তু মান কিন্তু এক দিবে। কথা কি বুঝছো? তার মানে ওই থিটার মান বা এক্সের মান, যখন আমরা একটা নির্দিষ্ট এক্সের মান বসাবো, দুইটার অ্যান্সার কি থাকবে? সেম হবে। কথা কি বুঝতে পারতেছো? কিন্তু একই অঙ্কের একাধিক বই, আমাদের এইচএসসিতে একাধিক বই আছে না, তুমি একাধিক বইতে দেখবা একাধিকভাবে ওই একই অ্যান্সার আসছে। তার মানে কি, দুজনের কোনোটাই ভুল না, একজন এক অ্যাপ্রোচে গেছে আরেকজন আর এক অ্যাপ্রোচে করছে। কথা কি বুঝতে পারতেছো? প্রমাণ করতে দিলে সেটা তো ফিক্সড যে আমার ওইভাবে ওই জায়গায় যেতে হবে, প্রমাণ করার অঙ্ক আলাদা, কিন্তু ডিফারেন্সিয়েশনের অঙ্কে আমি এইটাকে সাইন কজে নিয়ে গেলে অন্যরকম অ্যান্সার, মানে অ্যান্সারের চেহারাটা অন্যরকম হইতো, অ্যান্সার সেম বলতে হবে। কেন বলো তো? থিটার নির্দিষ্ট মানের জন্য ওই দুইটাই কী হবে? সেম মান, বাট একটা আসবে ট্যান দিয়ে আর একটা আসবে সাইন কজ দিয়ে। আচ্ছা, এটা গেল হচ্ছে 32। 32-এর পরে আমাদের কিছু লেখা অঙ্ক আছে, সেই লেখা অঙ্ক করার আগে আমরা সমস্যাগুলো আগে একটু দেখি। একজনের সমস্যা বলছো 17 নম্বর, দেখো 17 নম্বরটা আমরা আগে সলভ করি। সতেরো নম্বরটা অঙ্ক বলো তো কেউ একজন আমাকে। আমরা আগে ওয়াই ধরে নেই, এটাকে লগ লগ এক্স, হ্যাঁ এ বেস এক্স, হ্যাঁ সেটা বলো, এ বেস এক্স, তারপর ইনটু লন ফাইভ এক্স। ওকে, আমরা জানি লগের বেস ই হলে তাকে লন বলে, তাই তো? আর লগের বেস ই ছাড়া অন্য কিছু হলে সেটার বেসকে ই তৈরি করে তারপর ডিফারেন্সিয়েশন করতে হয়, তার আগে ডিফারেন্সিয়েশন করা যায় না। অতএব আমার এই যে এই লগটার বেস এ, এটাকে আমাকে কি করতে হবে? ই বেজে আনতে হবে। ই বেজে আনার জন্য আমরা প্রথমে কি করব, লগ এ টু দি পাওয়ার ই, বা তুমি হ্যাঁ লগ ই টু দি পাওয়ার এক্স আগে লিখি, তারপর এটাকে সমতা করার জন্য আমরা লগ এ টু দি পাওয়ার ই, এই এটাকে বেস চেঞ্জ ফর্মুলা বলে। কথা কি বুঝছো? এরপরে আমরা কি করব, এখানে লন ফাইভ এক্স আছে থাকলো, এখন দেখো তো আমি এটাকে কি লিখতে পারি, লন ই মানে লন এক্স বলতে পারি না, এটাকে লন এক্স ইনটু লগ এ টু দি পাওয়ার এক্স ইনটু লন ফাইভ এক্স, এটা বলা যায়? এ টু দি পাওয়ার ই, সরি হ্যাঁ এ টু দি পাওয়ার ই। তাহলে এইটার নাম কি? এটা যদি ওয়াই হয় এটাও ওয়াই, এইটাকে ডিফারেন্সিয়েশন করা যায়, এটাকে ডিফারেন্সিয়েশন করা একই। কথা কি বুঝতেছ? অতএব আমরা ডি ওয়াই ওভার ডি এক্স যখন বলবো সেটা কি হবে, আমাদের এই যে লগ এ টু দি পাওয়ার ই, লগ এ টু দি পাওয়ার ইটাকে, এই জায়গায় কি কোনো এক্স আছে? এক্স না থাকলে সেটাকে আমরা কি বলবো? চলক। কিন্তু এখানে সহগ কেন বলতেছি, এটা ধ্রুবক, সরি এক্স না থাকলে সেটা ধ্রুবক, যেহেতু এটা চলকের সাথে গুণাকারে আছে তাহলে এটা কি? সহগ। এটার নাম কি? সহগ। সহগটা কোথায় চলে যায়? লগ এ টু দি পাওয়ার ই, এখানে কোনো এক্স না থাকায় এটা সহগ বাইরে চলে গেল, ডিডি এক্স অফ লন এক্স ইনটু লন ফাইভ এক্স। কথা কি বুঝতেছ? ইউভির সূত্রে আছে কি না? তাহলে আমরা এটাকে লগ এ টু দি পাওয়ার ই, এখানে কি হবে লন এক্স রেখে লন ফাইভ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই ফাইভ এক্স, কারণ লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই এক্স হয় আমরা জানি, কিন্তু আমি যাকে এখানে এক্স বিবেচনা করেছি ওটা এক্স না, ওটা কি? ফাইভ এক্স। অতএব ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করে এর সাথে কি করতে হবে? তাহলে ডিডি এক্স অফ ফাইভ এক্স আলাদা করে করে দেখে আসি আমরা,
ডিডিএক্স অফ ফাইভ এক্স যদি হইতো, ফাইভ সামনে আসতো, ডিডিএক্স অফ এক্স মানে কি ওয়ান, অতএব এটার মান কত হইতো ফাইভ, বুঝতেছো? অতএব এই যে লন এক্স কে ডিফারেন্সিয়েশন করে ওয়ান বাই এক্স হইছে, কিন্তু যেটা এক্স ওটা যেহেতু এক্স না, ওটাকে ডিফারেন্সিয়েশন করে আমি আবার কি পাচ্ছি ফাইভ, এর সাথে গুণ হয়ে গেছে সূত্রের প্লাস, ইউভি সূত্রের মাঝখানে কি থাকে গুণাকারে ইউভিতে প্লাস। এবার কাকে রাখবো আমি, লন ফাইভ এক্স কে রেখে লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই এক্স হবে, এবং এই ফাইভ এই ফাইভ কাটা গেলে আমরা দুইজনের কাছেই যখন ওয়ান বাই লন এক্স, মানে লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই এক্স হয়, কথা কি বুঝছো? আচ্ছা সব ক্ষেত্রে ওয়ান বাই এক্স হবে এরকম না বিষয়টা, না লনের এক্স অন্য কিছু হইলে তো ই টু দি পাওয়ার এক্স হইতে পারে। এইবার দেখো ই টু দি পাওয়ার এক্স যদি হইতো, লন ই টু দি পাওয়ার এক্স তাহলে আলাদা হইতো, এন এক্স হইলে ওয়ান বাই এক্স হয়ে যাবে। তাহলে এখন দেখো দুইজনের কাছে কি আছে, আমার কাছে কমন, দুজনের কাছে কমন কি আছে, দুজনের কাছে ওয়ান বাই এক্স কমন আছে, এটার কাছে ওয়ান বাই এক্স, এটার কাছেও ওয়ান বাই এক্স, তাহলে আমরা নিয়ে নিতে পারি লগ এ টু দি পাওয়ার ই, তারপরে ইনটু ওয়ান বাই এক্স কমন নিয়ে নিলাম দুজনের কাছ থেকে, এর কাছ থেকে থাকলো লন এক্স প্লাস লন ফাইভ এক্স, কথা কি বুঝতেছো? এটাই আমাদের অ্যান্সার। উনিশ নম্বরে কি দিছে দেখো, উনিশ নম্বরে আমাদের দেওয়া আছে সেভেন রুট এক্স ইন্টু কজ এক্স, সেভেন রুট এক্স ইন্টু কজ এক্স প্লাস কি আছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এটাকে আমাদের ডিডি এক্স করতে বলছে, তাহলে ডিডি এক্স এর সাথেও গুণ আছে ওর সাথেও গুণ আছে, তাই না? এদিকে খেয়াল করো সিম্পল অঙ্ক, তাহলে আমরা ডিডি এক্স অফ সেভেনটা যেহেতু সহগ সামনে নিয়ে আসলাম, রুট এক্স ইন্টু কজ এক্স প্লাস ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স, লেখা যায় কি করছি আমরা এখানে ডিডি এক্স কে দুইজনের সাথে গুণ করে দিছি, আর এখানে সেভেনটা সহগ ছিল, সহগটা সামনে নিয়ে আসছি, ঠিক আছে কি না? এইবার বলো সেভেন রুট এক্সটা রেখে ডিডি এক্স অফ কি হবে, কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করতে হবে ইউভি সূত্র, তো ইউভি এটাও একটা ইউভি, ইউভি সূত্রে দুইটা ইউভি সূত্রের অঙ্ক এক জায়গায় যোগ আকারে আছে, কথা কি বুঝতেছো? তাহলে আমরা এখানে কি পাচ্ছি, রুট এক্স কে রেখে কজ এক্স কে ডিফারেন্সিয়েশন, তাই তো? এখন সেভেন তো দুইজনের সাথেই গুণ আছে, প্লাস দিয়ে সেভেন কজ এক্স কে রেখে ডিডি এক্স অফ কি হবে বলো, রুট এক্স, এরপরে প্লাস এবার এইটার ইউভি, এইটার ইউভি, তাহলে কি হবে ই টু দি পাওয়ার এক্স রেখে ডিডি এক্স অফ সাইন এক্স প্লাস সাইন এক্স রেখে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, বুঝতে পারছো? দুইটা ইউভির অঙ্ক করছি এখানে আর কিছুই না। তাহলে এখানে সেভেন রুট এক্স তো আছেই, কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন এক্স হয়, মাইনাসটা সামনে দিয়ে এখানে সাইন এক্স লিখে দিলাম, প্লাস এখানে সেভেন কজ এক্স তো আছে, এখানে রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আমরা একটা অনুসিদ্ধান্ত শিখছিলাম ওয়ান বাই টু রুট এক্স, প্লাস ই টু দি পাওয়ার এক্স রেখে এটা কজ এক্স প্লাস সাইন এক্স রেখে এটা ই টু দি পাওয়ার এক্স, এইটাই অ্যান্সার। এটাকে তুমি চাইলে ই টু দি পাওয়ার এক্স দুইজনের কাছ থেকে কমন নিয়ে দিতে পারো, এই দুজনের কাছ থেকে সেভেনটাকে কমন নিয়ে দিতে পারো, এই আর কিছু না, এখানেও যদি অ্যান্সার লেখো এটাও ভুল না, বুঝতে পারছো? এরপরে কি আছে, আর কোন টাকার সমস্যা আছে দেখে বলো, ২৬, হ্যাঁ ২৬ নম্বর অঙ্কটা বলো সাইন এক্স বাই এক্স প্লাস কজ এক্স, এটাকে ডিডি এক্স করতে বলছে। এই অঙ্কটাকেও অনেকে অনেকভাবে করবে, কীভাবে কীভাবে করা যায় দেখো, অনেকে যেটা করবে যে সাইন এক্সকে ভাঙাবে সাইন এক্স বাই টু আকারে, কথা কি বুঝছো? এটা ভাঙানো টাঙানো না করে আমরা সরাসরি কী করবো,
u by v ते directly differentiation जो दी कोरी ताहले की है ताहले आमरा x plus cos x whole square पाच्छी की ना ताहले x plus cos x रेखे d dx of की sin x plus sorry minus शुत्रेर की minus u by v ते minus sin x के रेखे d dx of x plus cos x एटे সহজ পন্থা যে আমরা u by v তে ডাইরেক্টলি ডিফারেন্সিয়েশন করে দেব এখন উপরে কি আছে দেখো x plus cos x sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়ে যায় cos x sin x রেখে x হয়ে যায় 1 plus 1 মাইনাস হয়ে যাবে sin x বুঝতে পারছো না বুঝো নাই x হয়ে গেছে 1 cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি হইছে মাইনাস sin x এর পরে এখানে আছে x plus cos x whole square সেটা রেখে দিলাম নিচের কি অবস্থা সরি উপরে এখন আমরা গুণ করে দেই গুণ করলে কি হয় দেখো তো x cos x আছে cos x into cos x মানে plus cos square x minus sin x plus sin square x হয় না তাহলে cos square x plus sin square x কে আমরা কি লিখে দেব 1 আর নিচে x plus cos x whole square এটাকে একটু সাজাই লেখো তাহলে অঙ্ক হয়ে গেছে বুঝে গেছে sin square x plus cos square x কে 1 লিখলে অঙ্ক হয়ে যাবে আর কোনো পার্থক্য নেই আর কিছু করার নেই এখানে এই জায়গায় শুধু cos square x plus sin square x এর জায়গাটাই তুমি এই দুটাকে উঠাই দিয়ে 1টা লিখে দাও দেখো অ্যান্সার মিলে গেছে অ্যান্সারও এটাই আছে